আজ 8ই সেপ্টেম্বর বেড়াবিড়িয়া পঞ্চায়েতের ছাড়ুহাট সিদ্ধেশ্বরী FP বিদ্যালয় এবং মাধবপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সপ্তম দুয়ারে সরকার প্রকল্প। বিরোধী শিবিরের মতো ব্রেষ্টের আচরণকে তোয়াক্কা না করে দুয়ারে সরকার প্রকল্পে ছুটে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী সংস্কারের আস্বাদ পাওয়া সহায় অসহায় মধ্যবিত্ত নিম্নবিত্ত রাম বাম আম সকলেই, এবং তাঁদের পরিষেবা দিচ্ছেন বিরোধীদের হিটলিস্টে থাকা মমতা সরকার এবং তৃণমূলীরা। মুখে মারিতং বাত এ যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নন, বরং কর্মই ধর্ম নীতিতে তিনি যে বিশ্বাসী তার সাক্ষ্য বহন করছে সপ্তম দুয়ারে সরকার প্রকল্পের বাস্তবায়ন। বিস্তারিত জানতে চোখ রাখুন বেঙ্গলস রিপোর্টেজের ক্যামেরায়। এ প্রকল্প মমতা ব্যানার্জির একদম খাস প্রকল্প, সাধারণ গরিব মানুষের কাছে এই প্রকল্প পাঠিয়ে দিয়েছে। মানুষটা দুয়ারে অফিসে অফিসে ঘুরতে হবে না, তার বাড়ির কাছেই দুয়ারে সরকার বসেছে সমস্ত সমাধান। আমি হচ্ছে বেড়াবিড়িয়া গ্রাম পঞ্চায়েতের CPM-এর হচ্ছে মেম্বার। এখানে দুয়ারে সরকার চলছে আমাদের বেড়াবিড়িয়ার দুই জায়গায়, হচ্ছে মাধবপুর এবং হচ্ছে এখানে ছাড়ুহাট। আমি এই ছাড়ুহাটে হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্পে আছি, এখানে কাজ চলছে। সমস্ত কিছু হচ্ছে ডিপার্টমেন্টের যা আছে, স্বাস্থ্যসাথী কাজ, তারপরে রেশন কার্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে আরও বিভিন্ন প্রকল্প কাজ আছে, সেসব কাজ চলছে, ভালো সব চলছে, এখানে সবাই আছে। হ্যাঁ, TMC-র সাথে যারা মেম্বার আছে, আপনি CPM-এর মেম্বার, কোনো সমস্যা হচ্ছে না? না 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 না, এখানে কোনো সমস্যা হচ্ছে না, এখানে হচ্ছে সব সুস্থভাবেই চলছে। তৃণমূল এখানে মানে মেম্বারের কোনো ব্যাপার নেই, এ নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। খুব ভালোভাবেই এখানে কাজটা হচ্ছে এবং আমি নিজে আছি, নিজে কাজ করছি। হ্যাঁ, পাবলিক আসছে, পাবলিক হচ্ছে পরিষেবা কেমন দিচ্ছে, পাবলিক খুশি? পাবলিক খুশি। আপনার নাম? আমার নাম হচ্ছে মেঘনাথ মণ্ডল, আমি হচ্ছে বেড়াবিড়িয়া গ্রাম পঞ্চায়েতের CPIM-এর সদস্য, গ্রাম পঞ্চায়েত মেম্বার। সরকার হচ্ছে আমাদের এখানে ছাড়ুহাট সিদ্ধেশ্বরী FP প্রাইমারি স্কুলে প্রতিবারের মতো এবারও হচ্ছে, এবং অনেক লোককেই দেখতে পাচ্ছি যারা এসছেন তারা তাদের পরিষেবা নিচ্ছে। আমাদের এখানে যেসব আধিকারিকরা আছেন তারাও সবাইকে পরিষেবা দিচ্ছে। সর্বোপরি বলতে পারি পরিষেবা পেয়ে যারা যাও তারা খুশি। সরকার উদ্যোগ নিয়েছে সেটা খুবই ভালো, এটা তো বিগত বছর কয়েক বছর ধরেই চলছে, সেটা আগামী দিনও এভাবে মানুষের পরিষেবা দিয়ে যাবে সেই রকম। এটা তো বেড়াবিড়ি পঞ্চায়েতের? হ্যাঁ, বেড়াবিড়িয়া গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার সুব্রত বিশ্বাস। ডেজিগনেশন? পঞ্চায়েত কর্মী। পশ্চিমবাংলা সরকারের সপ্তম দুয়ারে সরকার শুরু হয়েছে 1 সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের বেড়াবিড়িয়া অঞ্চলে। আজকে 8 তারিখ, ছাড়ুহাট সিদ্ধেশ্বরী বিদ্যালয় এবং মাধবপুর বুনিয়াদী বিদ্যালয়ে এই ক্যাম্প চলছে। এই সঙ্গে সঙ্গে আগামী 15 তারিখেও এই ক্যাম্প হবে। আজকে আমাদের এখানে যে সমস্ত বেনিফিশিয়ারি অর্থাৎ সাধারণ মানুষ বিভিন্ন পরিকল্পনা, যেমন স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে ব্যাংকের বই, বা যারা পুরোনো দিনে ইলেকট্রিকের বিল দিতে পারেনি সেই ইলেকট্রিকের বিল, এই সমস্ত পরিষেবাগুলো আজকে ক্যাম্পে নেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষকে অফিসে গিয়ে এই কাজগুলো করতে হচ্ছে না, তাদেরকে এই ক্যাম্পে এসেই কাজগুলো মিটে যাচ্ছে। এত ভালো পরিষেবা আমাদের মনে হয় ভারতবর্ষে আর পুরো রাজ্যে হচ্ছে না, একমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে। আপনার নাম? এর জন্য আমার এলাকার মানুষ খুব খুশি, এলাকার সাধারণ মানুষ চাইছে এই সরকার আরও দীর্ঘদিন থাকুক। আমার নাম গোবিন্দ ভৌমিক, আমি পঞ্চায়েতের সদস্য এবং এই এলাকা দেখাশোনা করি।